বিদ্যুতের জন্য হুকিং ভরসা প্রায় 700 পরিবারের। 15 থেকে 20 বছর ধরে এই এলাকায় এমনভাবেই পরিষেবা নিচ্ছে স্থানীয় বাসিন্দারা। দিতে হচ্ছে না বিদ্যুতের কোনো বিল। এই ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোবিন্দপুর এলাকার। ভোটের আগে বহু দূরে কয়েকটি বিদ্যুতের খুঁটি বসেছিল, এমনকি বসেছিল 15 বছর আগে ট্রান্সফরমার, কিন্তু বিদ্যুতের তার আদেও টানা হয়নি। প্রাকৃতিক বিপর্যয়ে বিদ্যুতের খুঁটিগুলো পড়ে নষ্ট হয়েছে, এমনকি ট্রান্সফরমারও জরাজীর্ণ অবস্থা। তবে গত 6 মাস আগে বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি রাস্তায় ফেলে দিয়ে চলে যায় বিদ্যুৎ দপ্তর, সেগুলো পর্যন্ত লাগানো হয়নি। আদেও কি এই এলাকার মানুষ সরকারি বিদ্যুতের মুখ দেখবে? বাড়িকে কি কোনো বসবে মিটার? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। আমরা অনেকে ভয় আছি, প্রচুর আতঙ্কে আছি, কারণ কারেন্টটা এমন আসে, আমাদের এদিকে লাইনটা দিচ্ছে না। যদিও পোস্টার পুঁতে দিয়ে গেছে, তাও আমফান জোরে ভেঙে গেছে, তাও এসে সাইজ করে দিয়ে যায়নি। কত বছর এইরকম অবস্থা? 15 বছর 20 বছর 15-20 বছর। আপনারা এইভাবেই চলছে? হ্যাঁ, এইভাবে চলছে। কাউকে জানানো হয়নি? হ্যাঁ, জানিয়েছে অনেকে, অনেকে জানিয়েছে, আমি জানিয়েছি, পঞ্চায়েতকে জানিয়েছি, পঞ্চায়েতের যে আশেপাশে লোককেও জানিয়েছি যে এই অবস্থায় আমরা, আমার বাচ্চা কাছে আছি, একটা গাছে হাত দিলে তার কাটা আছে, একটা গাছে হাত দিলে আমার ছেলেটাই জীবন চলে যাবে, তাহলে আমরা কি পরিস্থিতি যে আমি অনেকে জানিয়েছি। মন্দিরটা ঠিকটা ওদিকটা একটু পরিবর্তন হয়েছে, আর দক্ষিণ দিকটা এই অবস্থায় আছে। আর এই তো গতকাল তো একটা ছেলে তো মারা গেল, এর আগে গত বছর একটা ছেলে মারা গেল আমাদের বৈশাখ মাসের দিকে, সে ওরকম বিয়ে করেনি, উচ্চ মাধ্যমিক বিয়ে। আমরা কি চাই, যেন আমার সুস্থ হয়, ওকে আমার পয়সা দেবো, ন্যায্য কাজ, যাতে জীবন চলে যাতে আমাকে ফ্রি পয়সায় কাজ করে গেলে লাভ হবে, ক্ষতি হয়, আর লোক লোক আইলে আমাকে তার কৈফত দিতে হবে, কী কৈফত দেওয়ার কী দরকার আছে, পয়সা দেবো ন্যায্য রাস্তায় হয় হাঁটবো, সেটা তো ভালো কথা নয়। করেছি তার সাথে আমাদের মিটারও দেয় না, কারেন্টের পোস্টও ঠিক মতন পতে না, যা বার্তা করে দিয়ে গেছিলো কন্ট্রাক্টারের কাছের মতন, সেগুলো আমফান ঝড়ে সব পড়ে গেছে, পড়ে খুঁটি সব নষ্ট হয়ে গেছে, আবার এই যে 4-5 দিন আগে খুঁটি সব ফেলে দিয়েছে, এখনও কোনো কাজ শুরু হয়নি, এবং পাশে বাড়ির পাশে ট্রান্সফরমার বসে গেছে, সেগুলো রয়ে রয়ে সব একা একা সব নষ্ট ফুলে পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, যে এসে ফুলে চলে যাচ্ছে, তার সত্ত্বেও কিছু হচ্ছে না, দুদিন ছাড়া লোক আসে দেখে চলে যায়। কত বছর এইভাবে আছেন আপনারা? প্রায় 15-20 বছর, আরও বেশি তো কম। কত বাড়ি আর কত ঘর? প্রায় 500-700 বাড়ি আমাদের। 20 বছর ধরে হয়ে আসছে, আমি নতুন 50 সদস্য হিসাবে 1 বছর সবে পূর্ণ হয়েছে। আমি 1 বছরের ভিতরে যেটুকু করার চেষ্টা করেছি তা অনেকবার হচ্ছে, আমি সাবস্টেশন পাথর প্রতিমা ওখানে অভিযোগ করেছি এবং ম্যাপ করে কোথায় কোথায় ট্রান্সফরমার হবে, কীভাবে পোস্ট যাবে সেটাও করেছি, কিন্তু ওরা কোনো কাজ করেনি, এবং আমি যে অভিযোগগুলো করছি তাতে কোনো সমাধান হয়নি, যার জন্য একই রকম 20 বছর একই রকমভাবে হচ্ছে গ্রাহকরা দুর্ভোগে ভুগছে। একদম বিডিও অফিসের পাশে এই যদি এই অবস্থা হয় আপনি কি বলবেন? এটা খুব দুঃখের, প্রত্যেক বছর প্রায় এক আগের বছর এই সময় একজন ছেলে এইভাবে কারেন্ট শর্ট খেয়ে মারা গেছিলো, আবার একজন মারা গেল একদিন হলো সবে, মানুষের এইভাবে জীবন যাচ্ছে, যাদের আমাদের এই সমাধান করা যায় তার জন্য আমি দিদিকেও অনুরোধ করবো, দিদিকে বলতে ফোন করব, আজকে আমি সেটাও আমার একটা চিন্তাধারা রেখেছি। আমরা বারে বারে দপ্তরকে জানাচ্ছি এবং আমাদের বিধায়ক সাহেব এবং আমাদের বিডিও সাহেবও তদারকি করছেন, আমাদেরকে নিয়ে বারে বারে মিটিংও করা হচ্ছে, প্রতিবারে বলছে হ্যাঁ আমরা করে দেবো করে দেবো, আমাদের টেন্ডার হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সরাওয়া হয়নি। আপনি কি চেষ্টা করাচ্ছেন? হ্যাঁ অবশ্যই, আমরাও চেষ্টা চালাচ্ছি।